দর্শক স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন চলুন শুরুতেই তাদের সঙ্গে আমরা পরিচিত হইনি একজন হলেন ডাক্তার সায়ন্ত শেখাত রাজনৈতিক বিশ্লেষক আরেকজন হলেন তরুণ রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফয়জুল হক আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আমরা শুরুতেই ডাক্তার সায়ন্ত সাকতের কাছে যাব আপনি জানেন রোববার একটি বহুল আলোচিত মামলা একুশে গ্রেনেড হামলার রায় হয়েছে এবং সেখানে উনিশ জনকেই খালাস দেওয়া হয়েছে বিষয়টা হয়েছে যে আইনজীবীরা বলছেন যে এই মামলাটি টোটালটাই হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলাটা যে উদ্দেশ্য প্রণোদিত ছিল শুধু মামলা না হামলার মোটিভটা নিয়েও কিন্তু জনমনে নানা প্রশ্ন শুরু থেকেই ছিল দেখেন সরকারের তরফ থেকে এই সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছিল পাশের একটা মাঠে সেখানে না করলে তড়িগড়ি করে শেখ হাসিনা হঠাৎ করে এ রাস্তায় ট্রাকের উপরে সমাবেশটা কেন করলেন এটি কিন্তু অনেককে স্ট্রাইক করেছে করার পরে সেখানে একটা গ্রেনেড হামলা এরকম হলো। অত্যন্ত দুঃখজনক যে ওইখানে অনেকে মৃত্যুবরণ করেছেন এই মৃত্যু আমরা কেউই চাই না কিন্তু সেই মৃত্যুর পরে এর যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সত্যিকার অপরাধী বা দোষীদের যাতে বিচারের আওতায় আনা যায় সেজন্য তৎকালীন বিএনপি সরকার তাদের কিন্তু প্রায় শেষ সময় তখন সরকারের শেষের দিকে তারা কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিটি তখন গঠন করেছিলেন একজন বিচারপতির তত্ত্বাবধানে সেই বিচার বিভাগীয় তদন্তটা কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ মানলো না সেখানে কিন্তু একটু ইঙ্গিত আমরা পেয়েছিলাম যে এর সঙ্গে দেশের বাইরের শক্তিও জড়িত থাকতে পারে সেটার জন্য সরকার কিন্তু চেষ্টা করেছিল আওয়ামী লীগের সঙ্গে একটা আলোচনার ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করতে সেটাও রাজি হলো না তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুধাসদনে যেতে চেয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য সেটাও তারা অ্যালাউ করলো না তারা দেখা করার সুযোগ দিল না ফলে সর্বতোভাবে আওয়ামী লীগের তরফ থেকে যে বাধা দেওয়া এবং সঠিক তদন্তকে বাধাগ্রস্ত করা সেদিকে না গিয়ে এটাকে লেঙ্গদি করা এবং বিএনপি সরকার সরকারের ম্যাচ শেষ হওয়ার পরে পরিবর্তিত পরিস্থিতিতে যখন ওয়ান ইলেভেন সরকার আসে তারা আবার একভাবে মামলাটাকে ড্রাইভ দেওয়ার চেষ্টা করলো এইটা করতে করতে কিন্তু তিনবার চার্জশিট কিন্তু পরিবর্তন হয়ে গেল এর কোনোবারই কিন্তু ওয়ান ইলেভেন সরকার তো বিএনপির প্রতি সাংঘাতিক ক্ষুব্ধ একটা শক্তি ছিল তখন সরকারে তারা তাই বিএনপির বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে ফিজিক্যালি টর্চার করেছে দেশ ছাড়া করেছে বেগম খালেদা জিয়াকে জেলে নিয়েছে বিএনপির সকল সিনিয়র নেতাদেরকে উপর যেই রকম নিপীড়ন নির্যাতন তারা করেছিল সেই অবস্থায় তারেক রহমানের নাম যদি এক বিন্দু কোনো ক্লু পেত তাহলে কি ওয়ান ইলেভেন সরকার ছেড়ে দিত ওই মামলায় কি তারেক রহমানের নাম ঢুকতো না সেটা ঢুকলো না পরবর্তীতে এসে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নতুন করে চতুর্থ চার্জশিট এবং বিশেষ একজন ব্যক্তিকে দিয়ে আব্দুল কাহার এখন তাকে দেওয়া এই মামলায় তারেক রহমানকে অন্তর্ভুক্ত করে তাদের মূল টার্গেটটাই ছিল বিএনপিকে কিভাবে নেতৃত্ব শূন্য ভবিষ্যৎ নেতৃত্ব শূন্যের দিকে নিয়ে যাওয়া যায় কিভাবে বিতর্কিত করা যায় সেটা করে এবং প্রত্যেকটা বক্তব্য বিবৃতিতে এমন হেট্রেড ছড়ানো বিচারের আগেই তারেক রহমানকে সহ তাদেরকে খুনি বলে সম্বোধন করে যে বাজে ভাবে মানে একদম ঘৃণা ছড়িয়ে বিদ্বেষ ছড়িয়ে যেভাবে বলতো সেটা দ্বারা বোঝা যেত দেশের মানুষ বুঝতে পারত যে এর পেছনে তাদের বিশেষ উদ্দেশ্য আছে এবং আব্দুল কাহার এখন যে বিষয়টা আপনাকে বললাম সে যে শেখ হাসিনার ইচ্ছা মাপিক এই চার্জশিটে দেওয়া এবং এই কারবারটা করেছে তার প্রমাণ আবার পরে পেয়েছি যে নির্বাচনে আওয়ামী লীগের নৌকার নমিনেশন আব্দুল কাহার এই শেখ হাসিনা দিয়েছিলেন ওইখানে একজন পুলিশের সাবেক আইজিপি যে একসময় নির্বাচিত হয়েছিল এই আওয়ামী লীগের এমপি হয়েছিল এবং তিনি মোটামুটি এই দুষ্ট রাজনীতির মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তদের মধ্যে তুলনামূলক গ্রহণযোগ্য একজন মানুষ থাকার পরও তাকে বাদ দিয়ে এই আব্দুল কাহার আকন্তকে নমিনেশন দেওয়া হয়েছে তার মানে এমপি বানানোর জন্য হয়তো এম ভবিষ্যতে তাকে আরও বড় পদও আমরা দেখতে পারতাম পতন না হলে এই ফ্যাসিবাদের পতন এবং পালিয়ে না গেলে ওই ব্যক্তিকে দিয়ে করিয়েছে সুতরাং মামলা শুরু থেকে এর যে প্লেস চেঞ্জ করা তার যে সঠিক তদন্ত বাধাগ্রস্ত করা সেটাকে দীর্ঘায়িত করা নতুন করে বিশেষ ব্যক্তিকে তাদের সুবিধাভোগী ব্যক্তিকে আয়ো করে তদন্ত কর্মকর্তা করে সেটার মধ্যে চার্জশিটকে তারেক রহমানের নাম ঢুকানো মুফতি হান্নানকে টর্চার করে তারে দিয়ে সাক্ষী হিসেবে তাকে উপস্থাপন করা তারপরে সে হাতে লেখা বিবৃতিতে সে আবার সেটাকে অস্বীকারও যখন করলো যে তাকে দিয়ে টর্চার করে এটা করা হয়েছে সেটা আমলে না নিয়ে অন্য মামলায় তাকে ফাঁসি দিয়ে দেওয়া যাতে দিন মুফতি হান্নান আদালতের সামনে বা জনসম্মুখে প্রকাশ্যে বলে দিতে না পারেন বিস্তারিত যে কীভাবে কোন উদ্দেশ্যে কারা তাকে দিয়ে এই নামগুলি বলিয়েছে সমস্ত মোটিভ দেখে মোটামুটি রকেট সায়েন্স জানার দরকার নাই বিশাল বিজ্ঞানী হওয়ার দরকার নাই দার্শনিক রাজনৈতিক বিশ্লেষক হওয়ার দরকার নাই সিম্পলি আমাদের অ্যাভারেজ মানের যে দেশবাসী আছেন তারাও বুঝতে পারেন যে এই মামলাটা এর উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ বিএনপিকে এবং বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে নেতৃত্ব শূন্য করার দিকে এগিয়ে যাওয়া ডক্টর ফয়জুল হক রোববারের এই মামলার রায়টি নিশ্চয় আপনি দেখেছেন এবং সেখানে এই মামলার যারা আইনজীবী ছিলেন তাদের অনেকেই অনেক কথা বলেছেন একজন আইনজীবী ছিলেন ব্যারিস্টার শিশির মুনির তিনি স্পষ্ট বলেছেন যে বিচারিক আদালতে বিচারক বিচারটাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে ওই বিচারে কোনো আইনের ভিত্তি ছিল না একই সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যের সঙ্গে অন্য সাক্ষীর বক্তব্যের কোনো মিল ছিল না আপিল মঞ্জুর করে ডেট্রেন্স খারিজ করে সবাইকে এই কারণে খালাসটা দিয়েছেন হাইকোর্ট আসলে মূল বিষয়টা হলো বিচারটাই অবৈধ ছিল আপনি কি বলবেন এ বিষয়ে দেখেন গত ষোলো বছরে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে বিচার ব্যবস্থাই ছিল না সবগুলো বিচার ব্যবস্থাই ছিল দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং বিরোধী মতকে দমন করার জন্য যে আমাদের বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ বর্তমান সময়ের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব জনব তারেক রহমান এই তারেক রহমান সাহেবকেই এবং বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতেই এই মামলাটা সাজানো হয়েছে এবং এই কেসটাও ঘটানো হয়েছে আমি মনে করি যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের জনপ্রিয়তাকে ধস নামানোর জন্য এবং জনমানের মাঝে একটি জঙ্গি তকমা লাগানোর জন্যই মূলত এই কাণ্ডটিও তারা ঘটিয়েছে অনেকে মনে করেন যে সেই সময় হয়তো এটার ভিতরে কার কোন পরিকল্পনা ছিল আমি মনে করি একুশে আগস্ট যেটা দু সালে সংগঠিত হয়েছে এই গ্রেনেড হামলাটাই ছিল আওয়ামী লীগের পরিকল্পনার একটা অংশ যেটা আমাদের সহ উল্লেখ করেছেন যে স্থান পরিবর্তন করাটাও ছিল একটা আমাদের কাছে চরম সন্দেহজনক বিষয় যে তাদের এই স্থান পরিবর্তন করার প্রয়োজন ছিল না চারবার চার্জশিটের আপনার তালিকা আসার পরে সেখানে চতুর্থবারে ইনক্লুড করা হল তারেক রহমান সাহেবের নাম যিনি বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত জনপ্রিয় একজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে তাকে যে কারণে ওখানে ঢুকানো হয়েছে যাতে করে তারেক রহমান সাহেব আর কখনোই বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে না পারেন রাজনীতি করতে না পারেন যেটা আমরা সকলেই দেখেছি যে এই সাম্প্রতিক সময়ের নির্বাচন আওয়ামী লীগের যেটা পাতানো নির্বাচন ছিল সেই নির্বাচনেও সেখানে তাকেই নমিনেশন দেওয়া হয়েছে যেই ব্যক্তিটি তারেক রহমানের নামটি উল্লেখ করেছেন যেমন তার নাম হচ্ছে আপনি জানেন যে আব্দুল কাহার আকন্ত এবং তার আগে যে এমপি ছিল তিনিও আওয়ামী লীগের ছিল এবং আওয়ামী লীগের ছিল সাবেক পুলিশ প্রধান সাহেব ওনাকে বাদ দিয়ে তারপরে সেখানে আব্দুল কাহার আকন্তকে সেখানে নমিনেশন দেওয়া হয়েছে প্রমাণ করা হয়েছে যে একুশে আগস্ট গ্রেনেড হামলার যে এই চার্জশিটটা দিয়েছে তার একটা পুরস্কার হিসাবে তাকে দেওয়া হয়েছে রবিবারে যে রায়টা দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের একুশে আগস্টের এই চার্জশিট বলেন এবং এই আদালতের মাধ্যমে যে তারা একটা অবৈধ রায় দিয়েছিল এই রায়টি সম্পূর্ণ অবৈধ সেটা প্রমাণ করে দিয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সাহেব এবং সৈয়দ এনায়েতুর রহমান সাহেবের যে রায়টি সেই রায়ের মধ্য দিয়ে আপনি জানেন যে উনপঞ্চাশ জনকে এর আগে সাজা দেওয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে যার মধ্যে উনিশ জনকে মৃত্যুদণ্ড এবং উনিশ জনকে সম্পূর্ণ আহ কারাদণ্ড এবং বাকি বিভিন্ন লোকজনদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এটা চরমভাবে একটা মিথ্যা সাজানো নাটকের মধ্য দিয়ে যদি মানুষের ফাঁসি হয় মানুষের যাবজ্জীবন হয় তাহলে মানুষ বিচার কোথায় পাবে প্রমাণ হয়েছে যে না এটা সম্পূর্ণ এখানে যারাই ছিল সবাইকে খারিজ করে দেওয়া হয়েছে সবাইকে এখান থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে এই মামলাটার কোনো সঠিক এভিডেন্স নাই এবং এই মামলাটার কোনো গ্রাউন্ড তারা তৈরি করতে পারেনি আপনাকে একটু উল্লেখ করে বলতে চাই দেখেন বিএনপি সবসময় গণতন্ত্রের কথা যেমন বলে তারা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষের প্রতি সহনশীল ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনি দেখেন যে আইবি রহমান যখন অসুস্থ ওই সময় এই একুশে আগস্ট গ্রেনেড হামলায় তাকে কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেখানে গিয়ে তাকে দেখতে গিয়েছেন এবং তার ওখানে চিকিৎসার সবাইকে সুযোগ করে দিয়েছেন যেটা আমাদের সহ আলোচক ডাক্তার সায়ন্ত সাহেব ইতিমধ্যে বলেছেন যে সেই জায়গায় খালেদা জিয়াকে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব আর বাসায় ঢুকতে পর্যন্ত দেয়নি তাহলে কি হচ্ছে যে জাতীয় ঐক্যমত যেখানে প্রয়োজন ছিল যে কোনো ক্রাইসিসে যে কোনো মানুষ একটা সমস্যায় পতিত হলে সেই জায়গা থেকে তাকে উত্তরণের জন্য সকলের মধ্যে আলোচনার প্রয়োজন ছিল আওয়ামী লীগ সেটায় রাজি ছিল না এর অর্থই হচ্ছে আওয়ামী লীগ চাচ্ছিল এরকম একটি ঘটনা ঘটুক তাদের নেতাকর্মীরা মারা যাক কিংবা সাধারণ নাগরিকদেরকে হত্যা করা হোক ওটার উপর ভিত্তি করে একটা কু সৃষ্টি করে নতুন করে বাংলাদেশে অপতৎপরতা তৈরি করে ক্ষমতায় আসা এবং সেটাই হয়েছে এই একুশে আগস্ট ঘটিয়েছে বিভিন্ন জায়গায় বোমা হামলা ঘটিয়েছে এবং সবগুলোর সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থেকেই এই বাংলাদেশের জনপ্রিয় যেই দলটি ক্ষমতায় ছিল সেই বিএনপিকে তখন কিন্তু তারা সেখান থেকে ক্ষমতা থেকে নামাতে পেরেছে এবং একাগারের সৃষ্টি হয়েছে পরবর্তী ইতিহাসগুলো আপনারা সবাই জানেন যে তারেক রহমান সাহেবের উপরে কি জুলুমটা করা হয়েছে অত্যাচার করা হয়েছে সো দিস দ্যাট মিনস ইট ইজ এ মাস্টার প্ল্যান কি এটা একেবারে তাদের প্ল্যানের মধ্যে ছিল যে তারা এটাকে এমনভাবে করবে যাতে করে বিএনপির রাজনীতি থেকে তাদেরকে শেষ করে দেওয়া হয় এবং আজকের জায়গায় এসে আমরা বলতে পারি যে আসলে তাই হয়েছে গত ষোলো বছর কি তাহলে বিএনপি রাজনীতি করতে পেরেছে খালেদা জিয়াকে আজকের জেলের মধ্যে বন্দি রেখে হয় তার বিনা চিকিৎসায় তাকে একটা বাইরে পর্যন্ত চিকিৎসা নিতে দেওয়া হয় নাই অথচ তাদের হাজার হাজার কোটি টাকার যারা লোপাট করছে তারা কিন্তু বিদেশে চিকিৎসা নিচ্ছে কিন্তু খালেদা জিয়া যেতে পারেননি আবার তারেক রহমান সাহেবকে দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে কিন্তু আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন যে জনপ্রিয় যদি কোনো নেতা থাকে যে লোক ঢাকা শহরে আসলে রাজনীতি করলে তাহলে সেখানে তো তার নামটা আমাদেরকে নিতেই হবে তো আমি সার্বিকভাবে মনে করি এটা একটা রাজনৈতিক সংঘাত এবং বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্যই এই একুশে আগস্ট গ্রেনেড হামলাটা হয়েছে এবং এই কারণটিতেই তারা ঘটিয়েছে ডাক্তার সাগাওয়াত এই মামলাটি নিয়ে বিএনপির ভেতরে একটা অস্বস্তি কাজ করছে দীর্ঘদিন ধরে কারণ হলো সেখানে শুধু তারেক রহমান নয় আরো অনেকেই জড়িত যারা এই দলটির খুব সিনিয়র নেতা ছিলেন এবং মন্ত্রিত্ব করেছেন সাধারণ মানুষও কিন্তু এই মামলাটির ব্যাপারে খুব আগ্রহ ছিল যে শেষ পর্যন্ত কী দাঁড়ায় এমনকি এমন প্রশ্ন ছিল এটাকে এত দেরি হচ্ছে কেন শেষ পর্যন্ত একটা স্বস্তি এসেছে নিঃসন্দেহে বিএনপির মধ্যে এই স্বস্তির মাত্রাটা আর একটু বড় আপনার কি মনে হয় ডেফিনেটলি গত ষোলো বছর ধরে এবং তার আগের ওয়ান ইলেভেন সরকারের দুই বছর এই দেশে যে পরিমাণ অনাচার যে পরিমাণ নিপীড়ন হামলা মামলা বিনা বিচারে মানে বিচারের নামে যে হত্যাকাণ্ড নির্বিচারে হয়েছে এগুলি নিয়ে জনমানুষের নানান রকমের প্রশ্ন আছে দ্বন্দ্ব সন্দেহ আছে অবিশ্বাস আছে যে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা বিচারিক রায়ের মাধ্যমে একজন মানুষকে অবলিলায় হত্যা করে ফেলতে পারছিল মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা এটাকে আমি মৃত্যুদণ্ড বলি হত্যা বলি সরকারি হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ড সেটা করেছে সেই অবস্থায় এরকম বহু মামলা দিয়ে কারো জীবন নষ্ট করা কারো জীবিকা নষ্ট করা পরিবার ধ্বংস করা জীবন শেষ করে দেওয়া রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া এরকম বহু রকমের মানে নিপীড়ন অনাচার তারা করেছে সেই অবস্থার মধ্য দিয়ে যে কোনো একটা এরকম নিপীড়ন বা অন্যায়ের প্রতিকার যখন হয় রাষ্ট্র যখন সে প্রতিকারটা অনুমোদন করে তখন আমরা রাষ্ট্র নিয়ে আশাবাদী হই সেই মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং স্পর্শকাতর মামলা ছিল এই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা যে মামলায় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছিল তার আগে আব্দুল সালাম পিন্টু বাবর সাহেলুজ্জামান বাবর সহ অনেককে এতে ফাঁসানো হয়েছিল এখন এই মামলাটা যেহেতু খুব বেশি আশার আলো কবে দেখবে দেখবে এরকম একটা উৎকণ্ঠা কিন্তু ছিল অনেকে এরকম নানানভাবে আর কি সরকারের সঙ্গে বিএনপির ভুল বুঝানোর উপাদান হোক অথবা একটা অভিমান তৈরির উপাদান হোক সেই হিসেবে কিন্তু এই মামলাটা একটু কিছুটা হলো ভূমিকা রাখছিল যে সরকার তাদের মোটিভ কী তারেক রহমান কি দেশে ফিরতে পারবে না দৌ তাকে কি ফিরতে কোনো বাধা দেয়া হবে সেইভাবে এই মামলা বা তার বিচারিক রায়কে প্রলম্বিত করে কি তার দেশে ফেরাকে দীর্ঘায়িত করছে বা এটা কি কোনো দর উপাদানে পরিণত হবে এরকম নানান রকমের কল্পগল্প থাকে না আমাদের সোসাইটিতে অহরহ হয় ফলে এগুলি কিন্তু হচ্ছিল ফলে এই রায়ের মাধ্যমে বিএনপির মধ্যে স্বস্তি তো এসেছেই সরকারের প্রতি আস্থার কিছুটা সংকট যদি কোথাও কোথাও কোনো কর্নারে থেকে থাকে সেটাও অনেকখানি দূর হয়েছে আমি বলবো যে না এই সরকারের মধ্যে বিএনপিকে নিয়ে বা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বা শীর্ষ নেতৃত্ব নিয়ে তাদের বিশেষ কোনো নেতিবাচক প্ল্যান আছে বলে কারো কেউ কেউ যেরকম ভুল বুঝাবুঝি তৈরির সুযোগ খুঁজছিল সেটি দূর হয়ে গেল এর মাধ্যমে কারণ এটা হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর এবং সবচেয়ে বড় একটি মামলা সেই মামলায় যখন এই একটা ন্যায় বিচার পাওয়া গেছে টোটাল মামলার পরিচালনাটাকেই অবৈধ বলা হয়েছে মামলার রায়টাকেই অবৈধ বলা হয়েছে এইরকম একটা রায় আদালত থেকে এই আসামিরা পেয়েছেন বিএনপি পেয়েছে ফলে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে এই সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে একসঙ্গে গণতন্ত্রের পথে হাঁটার যে যাত্রা আমাদের সেই যাত্রাকে আরও সুদৃঢ় করতে এবং গতিশীল করতে এই মামলার রায় আমি মানে আমি প্রত্যাশা করি একটা বিশেষ ভূমিকা রাখবে প্রিয় দর্শক আমরা এখন একটু বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে ডক্টর ফয়জল হক এই মামলাটির মোটিভ নিয়ে আমরা আলোচনা করলাম আসলে অতীতে যে মামলাগুলো হয়েছে বিশেষ করে গত সাড়ে পনেরো বছরে এই রাজনৈতিক মামলাগুলো সবগুলি কিন্তু সাক্ষী কোনো মিল ছিল না একটা উদ্দেশ্য করে সামনে নিয়ে করা হয়েছে আমরা খালেদা জিয়ার মামলাকে উল্লেখ করতে পারি খালেদা জিয়ার মামলাটির উনি যে সাজা দিয়েছেন পৃথিবীতে বোধহয় এরকম হয়নি অপরাধ না করেও উনি সাজা ভোগ করেছেন এটা একটা দিক আর একটা দিক হলো এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো মামলায় নিজে হস্তক্ষেপ করছে না আইন আইন আইনের পথে যাচ্ছে এই মামলাটি আসলে সবচেয়ে সংকট হয়েছিল যেটা সেটি হলো যে বিচারিক যেটা হয়েছিল লোয়ার কোর্ট যেটা আমরা বলি সেখানে আসলে মামলাটির রাইটই সঠিক ছিল না সব মিলিয়ে আপনি টোটাল বিষয়টা আমাদের একটু বলবেন দেখেন আসলে বিগত দিনের রায়গুলো এমন ছিল যে সবগুলো দলীয় কর্নার থেকে তারা রায়গুলো দিতেন যেখানেই যাই ঘটুক না কেন যাই হোক না কেন একটা নাটক মঞ্চস্থ করতে হবে এবং রায়টা গিয়ে পড়তে হবে বিরোধী মতের মানুষের উপরে তৎকালীন সময়ের বিরোধী দল বলতে বিএনপি জামাত অন্য অন্য রাজনৈতিক দল তো ওই মানুষদের উপরে যে কোনো মূল্যে চাপিয়ে দেওয়া হতো এবং এই প্র্যাকটিসটা আওয়ামী লীগের একটা চিরচরিত অভ্যাসে পরিণত হয়েছে বিদায় তারা জাতীয় যে কোনো ইস্যুতেই তারা আর সঠিকভাবে আইনটাকে প্রণয়ন করতে পারতো না যেমনটা আপনি উল্লেখ করলেন দেশ বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যে তার ক্ষেত্রে দুই কোটি টাকার অর্থ আত্মসাত নামক যে মামলাটি তারা দিয়ে তারপরে তাকে জেলের মধ্যে জুলুম করে রেখেছে এটা পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশেই সম্ভব তখন করছে যখন আত্মসাতী হয় নাই আত্মসাতী হয় নাই টাকার আত্মসাত হয় নাই টাকা যার জায়গায় আছে আরও টাকা ফুলে পুপে আরও বড় হয়েছে এবং একই জায়গায় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে ভিন দেশে পাচার করছে তারা আবার এই দেশের রায় দিচ্ছে যে তাকে তাকে এই মামলায় টাকা আত্মসাতের জন্য জেল খাটতে হবে এবং তাও কি কি পেথিটিক যে একজন বয়স্ক সাবেক তিনবারের গণতন্ত্রের মানে নেত্রী বলে অনেকে তাকে বাংলাদেশের জনগণ তিনবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে এবং তিনি কখনো কোনো জায়গায় নির্বাচনে হারেন নাই সেই নেত্রীকে আপনি একটা চিকিৎসার জন্য বিদেশে দিচ্ছেন না কিন্তু অ্যাট দা সেম টাইম কিন্তু আপনারা দেখেছি যে রশন এরশাদকে শেখ হাসিনার সরকারি বাংলাদেশের টাকা দিয়ে শেখ হাসিনা তারপরে শুধু শ্বাসটাকে বাঁচানোর জন্য তার চিকিৎসার জন্য থাইল্যান্ডে পর্যন্ত পাঠিয়েছে তাদের চোর বিভিন্ন ধরনের চুরির সাথে সম্পৃক্ত ডাকাতির সাথে সম্পৃক্ত তাদেরকে করেছে আমি যদি বলি যে এই রায়টায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে রায়টার তো কোনো গ্রাউন্ড ছিল না আপনার কোনো সাক্ষীর কথার সাথে আরেকজন সাক্ষীর কোনো জায়গার কোনো মিলতাল ছিল না ঘটনাটা ঘটেছে একটা পরিকল্পিত পদ্ধতিতে সেই পরিকল্পিত পদ্ধতিটা আওয়ামী লীগ তার মতো করে যেভাবে পেপার রাইটিং করেছে বিচারক তার মতো করে সেটাকে জাস্ট পরে শুনিয়েছে এবং উদ্দেশ্যটা যদি তারেক রহমান সাহেব এবং বিএনপির রাজনীতি বা বিরোধী মতের রাজনীতিকে কোণঠাসা উদ্দেশ্য না থাকতো তাহলে তো তারা এই কাজটা করতো না তারা ফজল হক ওই সময় কিন্তু একটা কথা বলা হতো এই ধরনের মামলার রায় বাইরে থেকে লিখে দেওয়া রাইট এটা 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 ওই সময়ে এবং বর্তমানেও মানে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই জিনিসটা প্রচলিত ছিল এবং রায় এটা ঘোষণা যে তারা বাহির থেকে লিখে দেওয়া হয় স্ক্রিপ্ট দেওয়া হয় এর প্রমাণ কিন্তু আপনি পেয়েছেন যে চতুর্থবারের মতো চার্জশিটে এসে তারেক রহমান সাহেবের নামটা উল্লেখ করা হলো আপনি কি মনে করেন বাংলাদেশের যতগুলো রায় হয়েছে বিগত দিনে আমি তো মনে করি কোনো রায়ের সাথেই জনগণের কোনো যে সত্যিকার বিচার সেটার কোনো সম্পৃক্ততা আমি পাই না দু সালের যে কাণ্ডটা ঘটিয়েছে কোনো পৃথিবীর কোথাও কি ইতিহাস আছে যে একটা শাহবাগ তৈরি করবেন মঞ্চস্থ করবেন বিরিয়ানি খাওয়াবেন আর সেখানে মানুষদেরকে ডেকে এনে ফ্লা তারপরে অবৈধভাবে একটা চাইবেন আর সেখানে রায় পরিবর্তন করে দিবেন এবং মানুষগুলোকে হত্যা করবেন হয়টা একটা বিচারিক হত্যাকাণ্ড এটাকে সম্পূর্ণ শোষণমূলকভাবে রাজনৈতিকভাবে এটা করা হয়েছে সেইম কাজটা এই জায়গাটাতেও করা হয়েছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থাটা কেন এখন বাড়ছে সেটা হচ্ছে এই যে সাম্প্রতিক সময়ে যতগুলো রায় হচ্ছে একটা রায়ও কিন্তু তারা হস্তক্ষেপ করছে না আপনি দেখেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আইন অনুযায়ী তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এসে তিনি নিজে আত্মসমর্পণ করেছেন জেল খেটেছেন আইন অনুযায়ী আবার বের হয়ে এসেছেন আওয়ামী লীগের আমলে তাকে কি করতে হয়েছে তার আদালত চত্বরে গিয়েছে সেখানে তাকে মানে ছাত্র লীগের সভাপতি ছিল তিনি তার উপরে সরাসরি তাকে অস্ত্র দিয়ে তাকে গুলি করেছে তারপরে অস্ত্র দিয়ে কুপিয়েছে রক্তাক্ত ছবি আমরা দেখেছি সেই কুষ্টিয়ার আদালত চত্বরে বিচারকরা তারা সবসময় ওই কাজটা করতো যেটা আওয়ামী লীগ পছন্দ করে কিংবা এই স্ক্রিপ্টটা আপনি যেটা বলছিলেন যে কখনো কখনো এই স্ক্রিপ্ট বাহির থেকে আসে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রচলিত দেখেছি তবে এই সরকারের প্রতি জনগণের কিছুটা আস্থা এখন কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে যেটা আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে লক্ষ লক্ষ মামলা অনৈতিক মামলা বিরোধী মতের বিরুদ্ধে মামলা এবং এই মামলাগুলো আপনি দেখেছেন আমার যদি মিস্টেক না করি এক নেতা সম্ভবত যুব দলের একজন নেতা ছিলেন এই ঢাকা শহরেরই একজনের বিরুদ্ধে সাড়ে তিনশো সাড়ে তিনশো সত্তরটার উপরে মামলা ছিল এবং সেই মামলাকে প্রত্যেকটা দিন আমাদের এই নেতাকর্মীদেরকে জেলের মানে গুনতে হতো তারপরে আপনার কোর্টে হাজিরা দিতে হতো পরিবারগুলো নিঃস্ব হয়ে গিয়েছে গুম খুনের একটা রাজত্ব ছিল ওই জায়গা থেকে এসেছে আজকের আমার বাংলাদেশটা নতুন করে একটা নতুন স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে রবিবারের যে রায়টা হলো একুশে আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করে আমি মনে করি এই রায়টা প্রমাণ করে যে বাংলাদেশে না এখন নতুন করে বাংলার মানুষ আদালতের উপরে ভরসা করতে পারে এবং বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে পাব এবং জনগণ এখন জনগণের রায় যেখানে বিচার হবে অন্যায় হবে অন্যায়ের বিচার সুষ্ঠুভাবে হবে এই ধারণাটা আমরা এখন কিন্তু পোষণ করতে পারি এবং আস্থার জায়গাটা তৈরি হলো সে কারণে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে ধন্যবাদ জানাতে পারি তাদের যারা টিম মেম্বার রয়েছেন এই মুহূর্তে অ্যাডভাইজার রয়েছেন আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি যে আমরা এরকম একটা সোনালি সুন্দর বাংলাদেশ দেখার জন্যই তো চব্বিশের এই যে উদ্যুত্থান বিপ্লব হয়েছে সেটা তো ছাত্র জনতা সেজন্যই করেছে বলে আমি মনে করি ডক্টর ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে আসলে ভারতের কারণেই এই সম্পর্কটা ডেভেলপ ঘটছে না একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এবং বাধার বাধা নিঃসন্দেহে একজন খুনিকে তার আশ্রয় দিয়েছে এরপরে নানান ধরনের ঘটনা ঘটছে লাস্ট তারা যে ঘটনা ঘটলো সেটা চিন্ময় দাসকে নিয়ে একটা খেলা খেলার চেষ্টা করেছে দুঃখজনক হলো যেটা সেটি হলো আমাদের দেশের যারা চিন্ময় দাসের শিষ্য রয়েছে তাদের বক্তব্য দিল্লির বক্তব্য হব একরকম সংখ্যাটা হলো এটাই এবং চিন্ময় দাসকে মুক্ত করার জন্য যখন দিল্লিকে আহ্বান জানানো হয় তখন কি করে সম্পর্কের উন্নয়ন করতে। আওয়ামী লীগের মতো তাদের একটা দাসানুদাস সরকার শেখ হাসিনার মতো একটা ভিত্তকে ক্ষমতায় রাখার পরেও ওই সময় আমাদের বর্ডার কিলিং সমানে করেছে বন্ধুরাষ্ট্র বলে ছাড় দেয়নি ফেলানিকে কাটাচারে তারা ঝুলিয়ে রেখেছে হিন্দু জনগোষ্ঠীর ছোট শিশুকেও খুন করেছে তারা আবার ওই সময় ছিল বলে তারা যা বাণিজ্য ঘাটতি কমিয়েছে এমন নয় তারা আমাদের এইখানে যে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের নেশাদ্রব্য পাঠিয়ে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে সেটা যে কন্ট্রোল করেছে তা করেনি আমার দেশের টেলিভিশন সেই দেশে দেখার রকম স্কোপ পেতে পারে সেই প্রতিবন্ধকতা তারা দূর করেনি আমার দেশের ল্যান্ড বাউন্ডারি নিয়ে সমস্ত বিষয় নিয়ে কাটাতার নিয়ে যে বৈধিতার পরিবেশ সেটা অব্যাহত রেখেছে ফলে সবই করেছে কিন্তু তারপরেও তারা এমন একটা বৃত্ত বাংলাদেশে রেখেছিল অনুগত ভৃত্ত যে গর্ব করে বলতো যে ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন মনে রাখতে হবে শেখ হাসিনা কথা বলেছিলেন এখন এই রকম একজন তাদের পালিত ভৃত্ত যখন পালিয়ে গেছে এই শোকটা তারা নিতে পারছে না আসলে তারা সম্পর্ক দেশের সঙ্গে চায়নি সম্পর্ক দেশের মানুষের সঙ্গে চায়নি সম্পর্ক চেয়েছিল একটি বৃত্তর সঙ্গে এবং সেই বৃত্তর অনুগত ওই দলটার সঙ্গে যে কারণে দুই সালে তারা সুজাতা সিং তাদের ফরেন সেক্রেটারি তাকে বাংলাদেশে পাঠিয়ে এস জাতীয় পার্টির এরশাদ সাহেবকে ডিম থেরাপি দিয়ে নির্বাচনে যেতে বাধ্য করেছিল এটা তাদের পরিকল্পনা তারও আগে ওয়ান ইলেভেনের পরে জেনারেল মঈনুদ্দিনের সঙ্গে নেগোসিয়েশন করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী পরে প্রেসিডেন্ট হয়েছিলেন প্রণব মুখার্জি তার বইতে কোয়ালিশন ইয়ার্স বইতে কিন্তু বিস্তারিত লিখেছে পরিষ্কার করেই যে কি নেগোসিয়েশন হয়েছে তাকে ক্ষমতা এনেছিল পরবর্তীতে এসে আঠারো নির্বাচনে যে রাতের নির্বাচনটা হলো সেটার যে সমর্থন এবং নানান লজিস্টিক সাপোর্ট দেওয়া চব্বিশের নির্বাচনের সময় আমেরিকা যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য কিছু কিছু পদক্ষেপ নিতে শুরু করলো এবং দেশের গণতান্ত্রিক কামে মানুষ যারা এই দেশে এত বছর সংগ্রাম করে জীবন দিয়েছে তারা মনে করলো যে আমরা আন্তর্জাতিক সমর্থনও পেতে যাচ্ছি সেই আমেরিকার সেই সমর্থনটাকে নিষ্ক্রিয় করবার জন্য ভারত উঠে পড়ে লাগলো কারণ তার ওই ভিত্তকে রাখতে হবে ফলে তার অনুগত একটা বৃত্তকে এইভাবে রাখার চেষ্টা করেও বাংলাদেশের মানুষ যখন ওই বৃত্তকে তার দেশেই পাঠিয়ে দিয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাকে আশ্রয় না দিয়ে কি করবে আর সেই শোক ভারত ভুলতে পারছে না সেই শোক ভুলতে না পারার যে রাক্ষোভ সেই রাক্ষোভ থেকে তারা যা খুশি তাই করছে প্রথম বাংলাদেশ থেকে এই ঘটনার পর তারা একটা সুর তুল্য বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বলতে রাজনৈতিক মানে শুধুই সংখ্যালঘু বা শুধুই হিন্দু সম্প্রদায়ের লোক তারা সুতরাং তাদের নির্যাতন করে এরকম কোনো নির্যাতন একটা ঘটনা বাংলাদেশে ঘটেনি যতটুকু হয়েছে আপনি দেখবেন এদেরকে হিন্দু হিসেবে আইসোলেট করাও ঠিক হবে না কারণ সেটা হয়েছে পরাজিত ফ্যাসিবাদের উপর জনরসের যে প্রভাবটা পড়েছে সেইখানে হিন্দু জনগোষ্ঠীর অনেকে যেহেতু আওয়ামী লীগের নেতা ছিল তাদের দস্যুপনা ছিল ষোলো বছর নিপীড়নের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বিপ্লব সরকার পুলিশে থেকে আওয়ামী লীগের যে কোনো গুন্ডার থেকে বড় গুন্ডামি করেছে বিপ্লব সরকার পুলিশের চাকরিতে থাকতে না পারলে পালিয়ে গেলে সেটাকে হিন্দু বলে গেছে নাকি আওয়ামী লীগের তার লাঠিয়াল গুন্ডা হিসেবে ভূমিকা পালন করবার জন্য গেছে সুতরাং ভারতকে এই বিষয়টুকু উপলব্ধি করতে হবে সেই মিথ্যা বানোয়ার প্রোপাগান্ডা তাদের মিডিয়ায় ব্যাপকভাবে তারা আনার চেষ্টা করলো সেটাকে আমেরিকা পর্যন্ত ট্রাম্প পর্যন্ত তারা ছড়িয়ে দিল এমনকি এই এইবার যে চিন্ময় দাস তাকে যে গ্রেফতার করলো আমার দেশের কোন নাগরিক যদি রাষ্ট্রীয় আইনের দৃষ্টিতে অপরাধী হয় রাষ্ট্র যদি মনে করে যে এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বা রাষ্ট্রের জন্য সে কোনো রকম হুমকি শুরু হয় তাকে গ্রেফতার করবে রাষ্ট্রীয় আইনে সেটা নিয়ে ভারতের এত কেন প্রতিবাদ কেন এত মাথা ব্যথা এত গাত্রদাহ কেন যে সেটার জন্য প্লট তৈরি করতে হবে তারপরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কিছু লোককে উগ্র গোষ্ঠীকে ইস্কনকে ভুল বুঝিয়ে সাধারণ হিন্দু জনগোষ্ঠীকে বিপদে ফেলবার পরিকল্পনা নিয়ে তারা আমাদের একজন আইনজীবীকে মুসলিম আইনজীবীকে হত্যা করালো কুপিয়ে কি নৃশংস আমি নিজে চিকিৎসক আমি নিজে সার্জন সার্জারি করি তারপরে ওই কোপানোর দৃশ্য দেখে আমার ভেতরেও কাপড়ে ধরেছে যে এটা কী এই নৃশংসতা তারা দেখিয়েছে দেখানোর উদ্দেশ্যই ছিল এটা করবে মুসলিমরা ধর্মপ্রাণ মুসলমানরা খেপে গিয়ে হিন্দুদের সঙ্গে দাঙ্গায় লিপ্ত হবে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে একটা কার্ড হিসেবে খেলবে তারা অস্থিতিশীল করবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আবার এই দেশে ফিরিয়ে আনার পুনঃস্থাপন করার পরিস্থিতি এটা একটা হতে পারে আর একটা হতে পারে ভারতে যে সরকারটি এখন ক্ষমতায় আসেন বিজেপি তাদের রাজনীতির মূল মন্ত্র হচ্ছে ধর্মীয় উগ্রবাদ হিন্দুত্ববাদ এবং সেই ক্ষেত্রে নির্বাচন বা বিশ্ববিন্ন ক্রাইসিসের সময় পার্শ্ববর্তী মুসলিম দেশে কোনো একটা ঝামেলা করতে পারলে এই যে সংখ্যাগুরু লঘু কার্ডটা যদি খেলতে পারে তাদের দেশে রাজনীতি করার সুবিধা সুবিধা হয় সুতরাং বিজেপি সরকার একদিকে তাদের ওই যে চাকর বৃত্ত হাসিনা প্রেম সেই দলটার প্রতি প্রেম আর একদিকে হচ্ছে তাদের দেশের যে সাম্প্রদায়িক কার্ড খেলে রাজনীতিতে যে গেইন নেওয়া এই দুইটা জিনিস মাথায় রেখে বাংলাদেশের বিরুদ্ধে সমানে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এই আইনজীবীকে মারলো বাংলাদেশে ওই ইস্কনের সমর্থকরা সেইখানে স্টেটমেন্ট করছে ইস্কনের পক্ষ থেকে যে তাদের আইনজীবীকে আইনজীবীকে তাদের লোক মনে করে নাকি মুসলিমরা মেরেছে এবং সেটা সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে টেলিভিশনে প্রচারও হয় রয়টার্স করেছিল রয়টার্স ভুল করেছিল কীরকম অর্কেস্ট্রেটেড কীরকম সিনকোরাইজেশন একদম এক সুরে গান গাইতে হবে তাদের কোরাস গাইতে হবে এটা হচ্ছে ইন্ডিয়া শেখাসিনা এবং তাদের দোষরদের এবং বাংলাদেশের বিপদগামী কিন্তু কিছু উগ্র সবাই না কিন্তু বিপদগামী কিছু উগ্র হিন্দুদেরকে বিপদগামী করে এই কারবারটা তারা করেছে আমরা আবার একটু বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে ডক্টর ফয়জুল হক আমরা জানি যে ভারতের মিডিয়া কি ধরনের মিথ্যাচার করছে এবং কলকাতার একটা টেলিভিশন যেটা আসলে সর্বভারতীয় একটা টেলিভিশন চ্যানেল কলকাতায় তাদের বাংলা ভার্সন রয়েছে সেখানে জোকারের মতো করে একজন কিভাবে বক্তব্য রাখেন এবং এটা কিন্তু গদি মিডিয়ার অংশ সমস্যার যেটা হয়েছে সেটি হলো যে বাইরে থেকে কিছু লোক একটা প্রভাকান্ডা চালাইতে পারে কিন্তু যদি সরকার নিজেই নেমে পড়ে সে প্রভাকাণ্ডায় তাহলে দু দেশের সম্পর্কের কোনো ডেভেলপ ঘটে না কারণ ডক্টর ইউনুস কিন্তু ক্ষমতায় এসে পরিষ্কার বলেছেন যে ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্কটা হবে সমান সমান এবং মর্যাদার ভিত্তিতে আপনি টোটাল বিষয়টিকে কেমনভাবে দেখছেন যে সমস্যাটা এখন হচ্ছে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে সেটার দিকেও যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশে আমাদের সনাতনী সম্মানিত ভাইদের প্রতি বন্দের প্রতি আমরা কি আচরণ করছি এ দেশের সরকার কি করছে এবং রাজনৈতিক দলগুলো কী করছে আর ওই জায়গায় কি প্রচারণা হচ্ছে আপনি যদি একটু একটু দুই তিন মাস আগের ঘটনায় যান মানে এই সরকার ক্ষমতা নেওয়ার পরেই অনেকগুলো চ্যালেঞ্জ তাকে নিতে হয়েছে তার মধ্যে একটা কিন্তু বড় ধর্মীয় উৎসব ছিল সেই উৎসব হিন্দুদের উৎসবটি এই প্রথম বাংলাদেশে যেখানে বিগত দিনের তুলনায় আরও অতিরিক্ত পঞ্চাশটার অধিক হিন্দুদের বিশেষ জায়গায় পূজা অনুষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগের মাঠ দখল সেগুলোকেও উদ্ধার করে সেখানে পূজা মণ্ডপ সাজিয়ে তারপরে উদযাপন হয়েছে সেনাবাহিনী সেখানে পাহারা দিয়েছে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা পাহারা দিয়েছে সরকার পরিবর্তনের সাথে সাথে হাসিনা যখন এখান থেকে পালিয়ে গেলেন এবং পালানোর সাথে সাথে এই দেশে কিন্তু সমস্ত পূজা মণ্ডপগুলো আমার দেশের ধর্মপ্রাণ মানুষরা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মভিত্তিক দলগুলো এবং রাজনৈতিক সংগঠনের তারা পাহারা দিয়েছে কিন্তু ভারতীয় মিডিয়ায় এর বিপক্ষে গিয়ে কথা বলছে যে আমার দেশে নির্যাতন হচ্ছে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে যার সাথে বাস্তবতার গ্রাউন্ডের কোনো মিল নাই আপনি যদি একটু দেখেন যে চিনময়কে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো আমাদের বাংলাদেশে এর আগে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছেন মামুনুর সাহেব গ্রেপ্তার হয়েছেন সাইদি সাহেব গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মতের মানুষরা গ্রেপ্তার হয়েছে কিন্তু কখনো নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানরা ওই প্রিজন ভ্যানকে কেন্দ্র করে কোনো জায়গায় সংঘাত তৈরি করে কাউকে হত্যা করেছে হয়নি কিন্তু অ্যাডভোকেট সাইফুলের মতো একজন ইয়াং আমাদের যারা এই জুলাই বিপ্লবের সাথে যে সম্পৃক্ত ছিল তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে মানে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার এই হত্যার পরে আপনি জানাজাগুলোর চিত্র দেখলে বুঝবেন যে কতটা ভালোবাসা তিনি পেয়েছেন মানুষ কতটা তার পক্ষে দাঁড়িয়েছেন আমাদের এই বাংলাদেশে এই ব্যক্তির মৃত্যুর পরেও কোনো একজন হিন্দুর বাড়িতে কিংবা দোকানে কিংবা মন্দিরে আমার দেশের কোনো সাধারণ নাগরিক সে ভিন্ন ধর্মের হোক ভিন্ন আদর্শের হোক একটা টোক্কা পর্যন্ত মারে নাই এর দ্বারাই প্রমাণ হয় আমরা শান্তশিষ্ট আমরা সুন্দর আমরা চাই সাম্যের ভিত্তিতে সমতার ভিত্তিতে আদর্শের ভিত্তিতে হিন্দু মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশে থাকতে কিন্তু ওই দেশে কিন্তু সেটা হচ্ছে না ভারত এটা করছে পরিকল্পিত উপায় এর অন্যতম একটা কারণ দেখেন যে বাংলাদেশে যেই লোক তাকে আজকের শেখ আশ্রয় দিয়েছে কিন্তু সেই দেশে এবং শেখ কিন্তু ওই দেশে বসেই এই ইস্কনকে নাড়াচ্ছে এই হিন্দুদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পোপাগণ্ড ছাড়াচ্ছে এবং তার একটা উদাহরণ যদি আপনাকে দেই চিনময় দু সালে তার একটা বক্তব্যে বলেছিলেন যে আমি এই বাংলাদেশে ইস্কনকে শক্তিশালী করতে চাই শেখ হাতকে শক্তিশালী করার জন্য এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে তো যে ব্যক্তি একজন ধর্মগুরু তিনি যদি বলেন যে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য ইস্কনের প্রতিষ্ঠাতা বা বাংলাদেশে তাদেরকে মানে আনা হয়েছে তার দ্বারাই বুঝতে পারেন যে তাদের ভিতরে কতটা কষ্ট রয়েছে আপনি জানেন যে চট্টগ্রামে যতগুলো সমাবেশ হয়েছে সেই সমাবেশগুলোতে এই চিন্ময়ই বারবার বলার চেষ্টা করেছেন যে আমাদের মন্দিরে কেন পুলিশ কেন আমাদের মন্দিরে আর্মি কেন আমাদের মন্দিরে পাহারা দিচ্ছে আলেমলামা তার মানেই হচ্ছে তারা চায় ইচ্ছে ভাবে যে কোনো মূল্যে কোনো একটা সন্ত্রাসী গিয়ে তাদেরকে আঘাত করুক এবং সেটাকে মিডিয়ায় প্রচার করুক কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা সুক্রিয়া আদায় করতে পারি এই সরকারকে ধন্যবাদ জানাতে পারি আপনি দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত দুদিন আগেও যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেক বড় জায়গায় আমরা যাচ্ছি যে তার প্রমাণ কিন্তু তারা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে কারণ স্টেট ফরওয়ার্ড আমাদের এই কঠোর ভাষায় বলে দেওয়া হয়েছে যে আমাদের পররাষ্ট্রনীতি যে আসলেই এখন স্ট্রং জায়গায় অবস্থান করছে সেটার প্রমাণ কিন্তু আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়েছে সেটার দ্বারা প্রমাণ হয়েছে আমি মনে করি যে ভারতের মিডিয়াগুলো যে প্রপাগণ্ডা চালাচ্ছে তাতে আমার দেশের সনাতনী ভাইদের কোনো অবস্থায় সায় দেওয়া উচিত নয় কারণ আমরা এই বাংলাদেশে আলটিমেটলি আমরা কিন্তু এই দেশের হিন্দু মুসলমান থেকে যাব এই দেশের সাথে ওই দেশের জনগণের সাথে যদি সম্পর্ক গড়ে না ওঠে এটা যদি শুধু আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য হয়ে যায় তাহলে কিন্তু দেশটা শান্তপূর্ণ থাকবে না আপনাকে একটু উদাহরণ দিলে বুঝবেন লাস্ট ওয়ান উইকের যদি আপনি আওয়ামী লীগের পেজ দেখেন মনে হবে না যে আওয়ামী লীগ কোনো ভিন্ন সকল দলকে মানে দলের বা আদর্শের মানুষদের রিপ্রেজেন্ট করে মনে হয় যেন একটা গোষ্ঠীর একটা পেজ তারা খুলেছে সকাল সন্ধ্যা ওখানে হিন্দু হিন্দুবাইদেরই নিউজ আমার প্রশ্ন জাগে যে আওয়ামী লীগ কি তাহলে প্রতিষ্ঠিত হয়েছে শুধু একটা ধর্মের জন্য নাকি কোনো একটি ষড়যন্ত্র করার জন্য সেখানে তো ভিন্ন ভ্যারাইটিস আপনার এখানে তথ্য থাকবে কিন্তু সেটা কিন্তু তারা দিতে পারছে না সর্বোপরি আমি বলতে চাই যে বাংলাদেশের বর্তমান সময়ে আমার দেশের নাগরিকরা কিন্তু অনেক ভালো একটি জায়গা করেছে সেটা হচ্ছে আপনি পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে জ্ঞানজাম করতে চেয়েছেন ওই দেশ থেকে বিভিন্ন ধরনের পোপাকাণ্ড ছড়ানো হচ্ছে শেখ হাসিনা চট করে বাংলাদেশে প্রবেশ করে জিরো পয়েন্টে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতে চাচ্ছে ভাইদেরকে করতে চাচ্ছে কিন্তু এই দেশের মানুষ অ্যালার্ট কেউ কারো পায়ে পাড়া দেওয়ার এই সুতাকে কেন্দ্র করে কোনো অবস্থায় সংঘাতের দিকে যাচ্ছে না দেখেন সাইফুলকে কেন্দ্র করেও কোনো মিছিল মিটিং কোনো জায়গায় কোনো সংঘাত আমার দেশের মানুষরা করেন হক সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের পরে মানুষের ভিতরে প্রচণ্ড ক্ষোভ ছিল কিন্তু দায়িত্বশীল পর্যায়ে যারা ছিলেন বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং ধর্মীয় সংগঠনগুলো সাধারণ মানুষের প্রতি যে ধৈর্যের আহ্বান জানিয়েছেন সেটা কিন্তু একটা অভাবনীয় এবং সবাই তারা মেনেও নিয়েছিল আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন দেখেন বাংলাদেশের এই সাইফুল ইসলাম অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে যে নির্মমতার মধ্য দিয়ে সেটা আপনি নিশ্চয়ই সমস্ত জায়গায় আপনারা দেখেছেন এবং তারপরে বাংলাদেশের মানুষ যে প্রমাণটা দিয়েছে এর দ্বারাই প্রমাণ হয় যে বাংলাদেশে আসলে আমরা কেমন আমরা রাজনৈতিক দলগুলো খুব দায়িত্বশীল ভূমিকা দায়িত্ব শুধু রাজনৈতিক দলই না আপনি যদি দেখেন যে সামাজিকভাবেও এবং যদি একজন ধর্মপ্রাণ মানুষও একজন ব্যক্তি মসজিদ ভিত্তিক নেমে একটা বিশৃঙ্খলা করতে পারে একজন কারি সাহেব নেমে একটা দুষ্কৃতি করতে পারে কিন্তু এই দেশে প্রমাণ হয়েছে যে একজন কারিও যে পরিমাণ জ্ঞান বিজ্ঞান এবং সত্যিকার বাস্তবসম্মত তার ভিতরে জ্ঞানকে লালন করেন সেটা আওয়ামী লীগ করে না শেখ করে না এবং আমার পাশের দেশের রাষ্ট্রের ব্যবস্থায় যারা পরিচালনা করছে তারা কিন্তু করছে না দেখেন তারা কিন্তু প্রতিনিয়ত উচকি দিচ্ছে গতকালকেও ওই দেশের কোনো একজন ব্যক্তি আমি এদের নামও উচ্চারণ করে মিডিয়ায় হাইলাইটস করতে চাই না তারা বারবার বলছেন ভারত থেকে হিন্দুদেরকে মানে বাংলাদেশ থেকে বাংলা ভারতে নিয়ে আসো তাদেরকে আমরা এখানে ই দিয়ে দেবো মানে ন্যাশনালিটি দিয়ে দিব আবার বলছে যে বাংলাদেশের বর্ডারে আপনার অবরোধ করতে হবে আমাদের পতাকার উপরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে অপমান করছে আমাদের স্বাধীনতা নিয়ে অপমান করছে অথচ একাত্তরের স্বাধীনতা আমরা যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমাদের পারপাস ছিল যে আমরা স্বাধীনতা অর্জন করব বৈষম্য যে বাংলাদেশ ছিল যেটা পাকিস্তানিদের সাথে আমরা কখনোই থাকতে চাইনি আমরা চেয়েছি সমতার ভিত্তিতে একটি দেশ সেখান থেকে আমরা স্বাধীন হয়েছি ভারত তার ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে পাকিস্তানের সাথে বাংলাদেশকে ভিন্ন করে দেয়া তার একটা অন্য চ্যাপ্টার থাকতে পারে কিন্তু তারা তো আমার স্বাধীনতার ক্রেডিট নিতে পারে না সেই জায়গা থেকে তারা কিন্তু কিন্তু উচকানি দিচ্ছে আমরা কিন্তু সেটাকে পড়ছি না আপনাকে একটা লেটারের কথা বলি ইস্কনের দুই ধরনের বিবৃতি বাংলাদেশে দিয়েছে একটা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আর একটা দিয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ইস্কন বলছে যে চিনময়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর ভারতের ইস্কন বলছে যে চিনময়কে আমরা একজন ধর্মগুরু হিসেবে যথাযথ সকল ধরনের সহযোগিতা আমরা করব এবং তাকে যাতে তার পক্ষে তারা স্টেটমেন্ট দিয়েছে এবং তার পক্ষে তারা থাকবে চিনময়ের ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে যেগুলো নিয়ে আমরা টকশোতে আলোচনা করতে চাই না যে এইরকম একজন ব্যক্তি কিভাবে ধর্মগুরু হয় এটা আপ টু দেম কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা এই দুই ধরনের বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় যে বাংলাদেশে এই বিবৃতিটা দিয়ে আমাদের কাছে একটা ধোকা দেওয়ার তো কৌশল অবলম্বন করেছে অ্যাট দা সেম টাইম সে ভারত থেকে যে বিবৃতিটা দিচ্ছে সেই বিবৃতিটাই হচ্ছে তাদের রিয়েল বিবৃতি যে তারা আসলে তার সাথে আছে কিন্তু ওই সাইফুল হত্যাকাণ্ডের পরে মূলত তারা একটু হতমম্ব হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ওদের ফাঁদে পাড়া দেয়নি সেটার কারণে তারা বিরক্ত বোধ করে এখন মানে কি করবে কিছু বুঝতে পারছে না কারণ শেখা ছিনা চেয়েছিল সাইফুল হত্যার মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশের সকল মুসলমানরা রাজপথে নেমে কিছু মন্দির ভাঙচুর করে কিছু জায়গায় সংঘাতে লিপ্ত হয় এবং এটাকে কেন্দ্র করেই বিদেশে তারা নালিশ করবে এবং সেই নালিশটার জায়গা কিন্তু বাংলার জনগণ দেয়নি সে কারণে আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি এদেশের মোলামা ইসলামপন্থী নাগরিকদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে আরও বলতে চাই যে আগামী দিনেও এ ধরনের সংঘাত সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী করতে চাবে কিন্তু আপনাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে যেমনিভাবে এই চিন্ময়কে কেন্দ্র করে আমরা ছিলাম সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে ডক্টর শায়ন্ত সাত গত সাড়ে তিন মাসে অনেক ঘটনা ঘটেছে এই রাষ্ট্রকে বিপদগ্রস্ত করার জন্য এই সরকারকে বেকাদায় ফেলার জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং হয়েছে কিন্তু যখন কোনো একটা চরম ব্যাপার ঘটে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ এমনকি কোনো কোনো জায়গায় সামান্য উত্তেজনা থাকা সত্ত্বেও এরা কিন্তু এই পয়েন্টে সবাই এক জায়গায় হয়ে যাচ্ছে আপনি দেখেছেন যে ইস্কনের ঘটনার পর বিএনপি থেকে এবং জামাত ইসলাম থেকে প্রতিনিধি দল গিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এবং এই দুই দলের যে কথা ছিল একেবারেই একরকম অভিন্ন তারা সবাই বলেছে এখন আমাদের ঐক্যের প্রয়োজন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সরকারের কিছু পদক্ষেপ তাদের এই যে উপদেষ্টা সিলেকশন ইনক্লুশন ক্রাইটেরিয়া নিয়ে নানান রকমের প্রশ্ন উঠেছে এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনাস্থার ভাব একটা আস্থার সংকট একটু তৈরি হয়েছে ছাত্ররা সরকারের বিরুদ্ধে ক্ষেপে গিয়ে রাস্তায় দাবি নিয়ে নেমে গেছে যেই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এরা চ্যারে বসলো এরকম ঘটনা ঘটেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের মধ্যে একটু দূরত্ব তৈরি হওয়া এগুলো হচ্ছিল এবং সেটা নিয়ে আমরা একটু শঙ্কিতও হচ্ছিলাম যে এইভাবে যদি গণাব্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে কিছুটা অনৈক্যের সুর বেজে ওঠে তখন সেই বেসুরো জায়গার মধ্যে ঢুকে পড়তে পারে ফ্যাসিবাদ এই আশঙ্কা আমরা অনেক জায়গায় অনেক কথায় করেছি কিন্তু যখন এই যে চিন্ময়কে ধরার পরে সেইখানে উগ্র কিছু সক্ষম হিন্দু এবং তাদের মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকে গিয়ে এই যে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে যেভাবে নৃশংসভাবে হত্যা করল সেই হত্যাকাণ্ডের পেছনে যে ভারত এবং আওয়ামী লীগের বিশেষ একটা এজেন্ডা ছিল এইটা বুঝতে পেরে যখন সরকারের তরফ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে একযোগে আহ্বান করা হলো যে সাধারণ অর্থে সব হিন্দু জনগোষ্ঠী আমাদের এই ক্ষতির কারণ নয় বা তার উগ্র নয় তারা আমাদের ভাই দীর্ঘদিনের ঐতিহ্য আছে আমাদের একসঙ্গে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবার সুতরাং গুটি কয়েক উশৃঙ্খল উগ্রবাদী হিন্দু একটা ইস্কনের গতিপয় কতিপয় লোক এবং তাদের ভেতরে ঢুকে পড়া ফ্যাসিবাদ পরাজিত পলাতক ফ্যাসিবাদ গোষ্ঠীর অপকর্মের জন্য এই সম্প্রীতি নষ্ট করে কারো পাতা ফাঁদে যেন আমরা পা না দেই সেইটা কিন্তু এদেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যারা মাদ্রাসা বা বিভিন্ন গোষ্ঠী আছে বা বিভিন্ন ধর্ম ধর্মীয় পন্থী যে রাজনৈতিক দল আছে কেউ কিন্তু এই এই ঐক্যের বাইরে যায়নি রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই এ এক অভূতপূর্ব এক দৃষ্টান্ত স্থাপন হলো ফলে আমি আশাবাদী হই ভাইয়ে ভাইয়ে কখনো কখনো একটু ঝগড়াঝাটি একটু মনোমালিন্য হইতেই পারে ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন প্ল্যাটফর্ম প্রত্যেকেরই একটা কৌশল থাকে প্রত্যেকেরই একটা অর্জন বা গেইনের আকাঙ্ক্ষা থাকে সেই ক্ষেত্রে একটু অনুক্য হতে পারে কিন্তু ক্রাইসিস হলে এরকম পরিস্থিতি আসলে যে গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি এক হতে পারে সে দৃষ্টান্ত এবার স্থাপিত হয়েছে এটা আমাদের আশাবাদী করে এবং এই সরকারের সঙ্গে এই শক্তিগুলোর দূরত্ব যত কমবে এই শক্তিগুলোর মধ্যে তাদের যে ইন্ট্রা পার্টি যে কনফ্লিক্ট বা দূরত্ব তৈরি হয় সেটা যত কমবে তত এ দেশের ভবিষ্যৎ যে গণতন্ত্র মানবাধিকার বাক ভবিষ্যতে এগিয়ে যাওয়া সেটা সুদৃঢ় হবে মসৃণ হবে ডক্টর ফয়জুল হক এবং ডক্টর সায়ন্ত শাকত আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিয়েছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন